মাছের একটু নতুন রকমের রেসিপি যারা সন্ধানে থাকেন তাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে একটা অন্য ধরনের রেসিপি, নাম হলো মাছের এক চড়া। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। মাছের এক চড়া দুর্দান্ত স্বাদের এই রুই বা কাতলা মাছের রেসিপি ট্রাই করুন গরম ভাত দিয়ে, ভালো লাগতে কিন্তু বাধ্য। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং বরাবরের মতো প্রচুর শেয়ার করতে ভুলবেন না। কিন্তু নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ জানিয়ে শুরু করব মাছের এক চড়ার রেসিপি। এখানে আমি মোট 6 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা এই সেম রেসিপি রুই মাছ দিয়েও কিন্তু করতে পারেন। এবার এতে আমি ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন আর তার সাথে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব আর মাখা হয়ে যাওয়ার পর মাছটাকে 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব আর তারপর শুরু করব রান্নার মূল পর্যায়ে। তার আগে অতি অবশ্যই দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এরকম স্লাইস করে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। আর এবার এটাকে আমি জল ছাড়া একটুখানি বেটে নেব। খুব একটা মিহি করে কিন্তু বাটছি না, একটু গোটা গোটা ভাব থাকা অবস্থায় বাটলাম। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, গ্যাস কিন্তু আমি এখনও জ্বালাইনি, তার মধ্যে মাছের পিসগুলো বসিয়ে দিলাম আর ওপর থেকে যে পেঁয়াজের ঘষাটা ছিল সেইটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ওই একই মিক্সি জারে আরেকটা পেস্ট বানাবো। 1 ইঞ্চি পরিমাণ আদা, 8 কোয়া রসুন, 2 কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা, মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ মতো ধনে পাতা। এখানে আমি ডাঁট শুদ্ধ দিলাম, ডাঁট শুদ্ধই দেবেন কারণ ডাঁটের মধ্যে যে গন্ধটা থাকে সেটা কিন্তু অনেক বেশি থাকে। এটাকেও আমি রাফলি একটুখানি পেস্ট করে নিলাম। এবার চলে আসছি আবার মাছের জায়গায়। এখানে আমি এর মধ্যে এখন দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, যেটা আমরা চায়ের জন্য ব্যবহার করে থাকি। তারপর দিয়ে দিলাম যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা, অর্থাৎ কিনা রসুন, আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। খেয়াল রাখতে হবে মাছটায় ম্যারিনেশনেও নুন দেওয়া আছে। আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। 2 পিঠি মাছের গায়ে এই মশলাগুলোকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। এবং আর তার আগে একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে ফলো করে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো পেয়ে যাবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম আর ফ্রাইং প্যানটাকে বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে এবার এটাকে আমি একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য কুক করব। মিনিট 6 হয়ে যাওয়ার পর ঢাকনাটাকে খুলে নিলাম আর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। প্রত্যেকটা মাছকে উল্টে দেওয়ার পর আবারও আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল অ্যাড করছি আর জলটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নেব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এবার আবার একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করতে থাকবো। আর মাঝখানে কিন্তু এক দুবার আমি একটু ঢাকনাটাকে খুলে নেড়ে চেড়ে দিয়েছি। মিনিট 6 আরও হয়ে গেছে, এবার ঢাকনাটাকে ফাইনালি ওপেন করে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব একটু পরে, কারণ এটা আমার এখন রেডি হয়ে গেছে। ফ্লেমটাকে অফ করে দিলাম আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই মাছের এক চড়া দারুণ সুস্বাদু গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কিন্তু একদমই রেডি। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ থেকে আবার আমি আপনাদের সামনে এসে গেছি রেগুলার ভিডিও নিয়ে, সাথে থাকবেন। নমস্কার।